হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আমরা আজকে কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি যাচ্ছি তা কোথায়? তো আগে জানতে পারবে তোমরা সবাই আমরা আজকে কোথায় যাচ্ছি, আর আজকে আমার সঙ্গে কে কে আছে। এখন বাপ্পা আর আমি যাচ্ছি নতুন ডাকবাংলায়। তো ওখানে একটা ফ্রেন্ড আছে, ওকে নেবো। তার আগে আমরা পেট্রোল পাম্পে যাচ্ছি, তো তেলটা ভরে নেব, তারপরে যাব আমরা ডাকবাংলা। তো চলো আমরা কন্টিনিউ করি ব্লগটাকে। ও কাকা, সাইড দেবে? বড় হারামি ও বেটা। রে বাপ্পা, তোর কাকা না রে দাদা ছিল। আমরা চলে এসেছি পাম্পে, তো তেলটা ভরে নি, তারপরে কথা হচ্ছে। আমাদের তেল ভরা হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা নতুন ডাঙ্গামলা সেই ফ্রেন্ডটাকে নিতে। তো তোমরা ব্লগটাকে কন্টিনিউ করো। আর একটা কথা, আমরা নেক্সট ব্লগ অন্য কোনো ডিস্ট্রিক্টে গিয়ে করব। তো তিনটা ডিস্ট্রিক্ট আমরা সিলেক্ট করেছি, তো তোমরা সাজেস্ট করো প্লিজ যে নেক্সট ব্লগ কোন ডিস্ট্রিক্টে গিয়ে করব। তো আমার চ্যানেলে পোল দেওয়া আছে তিনটা ডিস্ট্রিক্টে, তো তোমরা যে ডিস্ট্রিক্টে বেশি ভোট করবে আর কি। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। तो আমরা নেক্সট উইকে সেই ডিস্ট্রিক্টে গিয়ে ব্লগ করব। তো তোমরা সবাই প্লিজ সাপোর্ট করো। আর তোমরা ভিডিও দেখছো কিন্তু সবাই সাবস্ক্রাইব করছো না, তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট করে দিবে ভিডিওটা কেমন লাগলো না লাগলো। কমেন্টে প্লিজ বলে দিবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে, তাতে আমি বুঝতে পারবো যে তোমরা কেমন ভিডিও চাইছো। তো আমি তেমনই করার চেষ্টা করবো। আপনার সামনে এক বড়া সা রেড বাটন হ্যায়। তো ফাইনালি আমরা নতুন ডাকবাংলা চলে এসেছি। তো ফ্রেন্ডটা কোথায় আছে সঠিক জানি না, তো ওকে কল করে নি, তারপরে ওকে নিয়ে আমরা আজকে যাচ্ছি বিরিয়ানি খেতে। তো চলো। তো আমরা সেই ফ্রেন্ডটাকে নিয়ে নিয়েছি, এখন আমরা বিরিয়ানি খেতে যাচ্ছি। তো রিজনটা হচ্ছে সেই, তো সে নাকি কোনো দিনও বিরিয়ানি খায়নি, তো তাকে আমরা বিরিয়ানি খাওয়ানোর জন্যই যাচ্ছি। তো চলে এলাম আমরা হোটেলে। এই হচ্ছে সেই মহান ব্যক্তি, সে নাকি কোনো দিনও বিরিয়ানি খায়নি। তো চলো আমরা এখন ভিতরে যাই। তো আমরা ভিতরে চলে এসেছি, এখন হাত ধুয়ে টুয়ে বিরিয়ানি অর্ডার করতে বলে দিয়েছি সেই মহান ব্যক্তিকে। তো আমাদের বিরিয়ানি চলে এসেছে এখন। তো আমরা আজকের কাজে সফল হলাম, সেই ছেলেটাকে আমরা বিরিয়ানি খাওয়াতে পারলাম, তো আমরা অনেক খুশি আছি। আর সেই মহান ব্যক্তিটাও অনেক খুশি আছে, সে এত খুশি আছে যে কান্না করছে। এ কি, মটন বিরিয়ানিতে চিকেন? এ কি করে, এ তো পুরো স্ক্যাম হয়ে গেল। এই যে সেই মহান ছেলেটাকে দেখো, সে কতটা বিরিয়ানি খেয়েছে দেখো, তাই জন্য আমরা এত খুশি আজকে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো প্লিজ। থ্যাংক ইউ।